টুডেজ বাংলা ও শুভ্রাণী কুণ্ডু যৌথ উদ্যোগে নতুন মডেলদের নিয়ে ভিক্টোরিয়া ময়দানে আউটডোর ফটোশুটের আয়োজন করা হয়েছিল। নমস্কার, আমার নাম জাহ্নবী ভট্টাচার্য। আমি মডেলিং ক্যারিয়ারে মোটামুটি খুবই কম দিনই হলো আছি, বলতে গেলে মাত্র এক বছর। আপাতত ইচ্ছা আছে আরও সুন্দর সুন্দর ফটোশ্যুট করি, আরও সুন্দর অনেক কিছু শিখি এই লাইনে কি আছে না নেই। সত্যি কথা বলতে আমার যে জার্নিটা আমি বলবো খুবই ভালো কাটছে, আর আমি চাই যেন আমি এইভাবে উইথ কনফিডেন্স উইথ সাপোর্ট সবাইকার ভালোভাবে পারফর্ম করতে পারি এই লাইনে। এবং আমি এটাই চাইবো যে যেরমভাবে এখনও শিখে যাচ্ছি আরও যেন শিখতে পারি এখানে এসে। সত্যি কথা বলতে এটা শুধু গ্ল্যামার জোন বলে দেখতে সুন্দর লাগা শুধু তাই নয়, এর আড়ালে অনেক কিছু সুন্দর জিনিস আছে যেগুলো শেখার মতো রয়েছে। অনেকে ভাবে যে মডেলিং লাইন বা গ্ল্যামার ওয়ার্ল্ডটার পিছনে অনেক কিছু খারাপ হয়, মিথ্যে কথা বলবো না, হয় হয়তো, কিন্তু তবে হ্যাঁ, নিজে সঠিক থাকলে আর সঠিক জিনিসটা শিখতে চাইলে সেই ইচ্ছাটুকু থাকলে সবাই সব কিছুই করতে পারে। তো আমি সেটা দিয়ে শিখছি। আমি সত্যি কথা বলতে পার্সোনালি কোনো মেকআপ এত কিছু ওরিয়েন্টেশন আমার ছিল না, বাট যেহেতু আমার ইচ্ছা ছিল সুতরাং আমি সেইভাবে নিজেকে নিয়ে গ্রুম করলাম, সেভাবে এগুচ্ছি, আরও শিখতে চাইছি। এই যা, আর আমার কিছু এর বেশি বলার নেই, তবে আমি খুব খুশি এখন আমি যেটা করছি সেটা নিয়ে। আর আরও আগে ইচ্ছা আছে যে নানা রকমের ফটোশ্যুট করি, আরও মডেলিং করি, আরও এই লাইনে এগিয়ে যাই লোকের সাপোর্ট ভালোবাসা পেয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি একজন, আমার নাম হচ্ছে হুসনারা বিবি, আমার মানে ডাক নাম রুবি। তো আমি একটা মেকআপ আর্টিস্ট, আমার বাড়ি সন্তোষপুর। আমি বুঝতেই পারছেন আমি একজন মুসলিম। তো আমার এই কাজটা আমার অনেক দিনের শখ যে আমি একজন বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্ট। তো আমি এই মেকআপ আর্টিস্ট আর বিউটিশিয়ান আমি চার বছর আছি। তো আমার এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। আজ আমার বাড়ির মানে প্রতিটা মেম্বার্স আমাকে সাপোর্ট করেছে, আর আমি মোটামুটি যাদের সঙ্গে কাজ করেছি সবাই মানে আমাকে খুব ভালোভাবে আমাকে নিয়েছে। আমি যে মানে একটা মেকআপ আর্টিস্ট, ভালো মেকআপ করি, মানে আমার আমি যাকে যাকে মেকআপ করেছি তারা আমাকে নিয়ে খুবই মানে আনন্দিত। আমি এই কাজটা আমি বরাবর চালিয়ে যেতে চাই। আগামী দিনে আমি সবার সঙ্গে কাজ করব। আমার এরকম মানে কাজ করতে আমার ভালো লাগে, আমি সবার সঙ্গে একটু ক্যাজুয়ালভাবে মিশতে পারি, বেরোতে পারি, সবাই আমাকে নিয়ে আনন্দিত করতে মানে মানে আমার মেকআপ করে সবাই আনন্দিত, সবাইকে করতে পারি আমি। তো মোটামুটি আমি এই প্রফেশনাল মেকআপে থাকতে চাই। দেখুন, কাজ করতে করতে তো এক্সপিরিয়েন্স যত বেশি বাড়বে এগোনোর আমার ইচ্ছা আছে অনেক দূরই। এবারে আপনারা যেরকম আমাকে পছন্দ করছেন, আরও যদি পছন্দ করেন তাহলে আমি আরও আগে এগোতে পারি। আমি আমার হাতে একটা কামব্যাক হলো। তো শুভ্রাণী চার বছর আগে ও একটু মানসিক ট্রমায় চলে যায়। চার বছর ধরে ওর পিছনে লেগেছিলাম, একটা মেয়ে হারিয়ে যাবে, ওর মধ্যে মনের জোর বিশাল, আর আমাকে প্রচুর রেসপেক্ট করে। আমি অ্যাজ এ ফটোগ্রাফার আমি সবসময় আমার জুনিয়রদেরকে, সে ফটোগ্রাফার হোক মডেল হোক, ইন্ডাস্ট্রিতে যারা আছে মেকআপ আর্টিস্ট, আমি চেষ্টা করি তাদেরকে উৎসাহ দিয়ে গতিতে রাখার জন্য। তো শুভ্রাণী হঠাৎ দেখলাম মেন্টাল কোমায় চলে গিয়ে ও বাড়িতে বসে গেছে, কোনো কাজের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিছু নেই। তো ওকে রেগুলার আমি একটু করে মাঝে মাঝেই যখনই সময় পেতাম, ফাঁকা পেতাম, ওকে একটু করে হিট করতাম। তো হিট করতে করতে তারপরে তো একটা দিন, এতদিন বাদে ওর মনে হলো যে না, আমাকে ফিরতে হবে। আমি ওকে বোঝাতে পারলাম যে তোকে জগতে ফিরতে হবে, হারিয়ে গেলে চলবে না। তো শুভ্রাণী ফিরলো, এটা আমার কাছে খুব আনন্দের কথা। শুভ্রাণীর প্রথম একটা ইনডোর শ্যুট করলাম, সেখান থেকে শুভ্রাণী আস্তে আস্তে মার্কেটে এলো। তো এখন শুভ্রাণী টুকটাক টুকটাক কাজ করছে, আর এত সম্মান করে, রেসপেক্ট করে যে আমি কালকে রাত্রি 12:30 একটা ইভেন্ট করে ফিরেছি। কালকে ওই আইগ্ল্যামের একটা প্রোগ্রাম ছিল উইতে আপনার হায়াতে। তো রাত্রির 12:30 বাড়ি ফিরেছি, তারপরেও সকালবেলায় ওর টানে আজকে দৌড়ে এসেছি। ওরা করুক, আমি চাই যে ইন্ডাস্ট্রিটা একটা সুন্দর হোক। আমার দিক থেকে আমি সবাইকে উৎসাহ দিতে চাই, আমি চাই আমার মতন সিনিয়ররাও
তারা কারুকে পিছন থেকে ল্যাজ টেনে ধরে নয়, তারা সকলকে উৎসাহ দিক সামনে এগিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের দিন তো আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তাই আমাদের পরের জেনারেশনটাকে যেন তৈরি করে যেতে পারি, যাতে একটা সুন্দর পৃথিবী ওদেরকে দিয়ে যেতে পারি, এটাই একমাত্র। আর আজকের অনুষ্ঠানে আসার উদ্দেশ্য সেই কারণে নতুন নতুন অনেকগুলো ছেলে মেয়েকে জোগাড় করেছে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ওদের পাশে আজ আমি ক্যামেরা হাতে এসে গেছি। না হলে এখানে ছবি তোলার জন্য হয়তো অত ইন্টারেস্ট ছিল না, কিন্তু ওদের উৎসাহ, ওদের পাশে আছি আমি। দাদা, আমি ওদেরকে সবসময় বলি যে তোরা বাড়িতে বাবা মাকে ছেড়ে আসার পরে বাইরে যখন আমার কাছে আসছিস, তোরা জানবি আমার কাছে অতটাই সিকিউর থাকবি। তো এই উৎসাহটা, এই সাহসটা দিয়ে ওদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর সঙ্গে আমিও এগিয়ে চলতে চাই, আর আপনাদেরকে পাশে চাই সবসময়। কারণ দর্শক হচ্ছে জনার্দন, তো তাদের আশীর্বাদ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আপনারা সাপোর্ট করুন, ওদেরকে সাহস দিন, ওদের পাশে থাকুন। নমস্কার, আমি প্রিয়াঙ্কা বলছি। আমি হচ্ছে এই লাইনে, মানে প্রফেশনাল লাইনে, মানে নতুন আর কি, 2-3 মাস হয়েছে, ঠিক আছে। বাড়ির আর কি জানে না, মানে ওদেরকে আর কি রেখে আর কি আমাকে আসে আর কি এখানে। মানে আমি পার্সোনালি একটা জব করি, কাজ করি, তাও আমার মডেলিংটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আমি শুভ্রাদির ওর থেকে, আমি নীলফা দিয়ে, মানে মেকআপ আর্টিস্ট, মানে ওর থেকে আমি উঠেছি, ঠিক আছে। এবার জানি না আমি কতদূর কী কাজ করতে পারবো, মানে আমার খুব ভালো লাগে কাজটা, আর যত আরও ভাইরাল হবে বা ভালো লাগবে, ঠিক আছে। এটা আমার পার্সোনাল, যদি আমি কিছু একটা করতে পারি তাহলে আমার নিজেকে অনেক গর্ব মনে হবে। অনেক লোক তো অনেক কিছুই বললে পেছনে, তাদের কথা আমাকে ইয়ে করলে হবে না, না আমার নিজের কাজ, আমার নিজের লক্ষ্য, আমি নিজে এগিয়ে যেতে চাই। মানে আমার কাজটা আমার খুবই দরকার, খুব ভালো লাগে এইসব প্রফেশনাল লাইন কাজটা। মানে 2-3 মাস হয়েছে আমি কাজটা করছি আর কি, যে আমি এখানে যে আসতে পারবো সব কিছুই কেটে দিদিদের, দিদিভাইদের জন্য। আমি নালে ইচ্ছা তো আছে, মানুষের সব কিছুই তো ইচ্ছা আছে, স্বপ্ন আছে, জানি না যে কবে আমার এটা হবে, কিন্তু বাট আমি এইসব জায়গায় লাইনে এসে আমার খুব নিজেকে খুব হ্যাপি লাগছে। বাট বাড়িতে জানতে পারবে পরে বলবো ব্যাপারটা আমাদের নিয়ে, নাহলে আমি কাজটা করতে চাই এই লাইনের জন্য। আর খুব ভালোও লাগছে আমার কাজটা করতে। কেরিয়ারে তো বন্ধু বান্ধব মা বাবা তো অনেক কিছুই বলবে, কিন্তু নিজের পার্সোনাল লাইফ লোকে তো অনেক কিছু বলবে, লোকের কথা আমাকে মানলে হবে না, কিন্তু আমার কাজটা আমাকে এগিয়ে যেতে হবে। যেরকম যা শ্যুট হবে করতে রাজি আছি, এই কাজটার জন্য আমি খুব এগিয়ে যাব। নমস্কার, আমি অনিত মণ্ডল, আমি হাওড়া থেকে আসছি, আমার সাঁতরাগাছিতে বাড়ি। আমি অ্যাকচুয়ালি মানে প্রফেশনালি মডেল নয়, কিন্তু আমার এটা ভালো লাগে করতে। আমার অ্যাকচুয়ালি বিজনেস আছে, যেটা হোলসেল বিজনেস, বড়বাজারে আমার দোকান। তো আমি কিছু মানে গ্রুপের সাথে যোগাযোগ হয়েছে, তো খুবই ভালো লাগছে ওদের সাথে মিশে, এবং খুব ফ্রেন্ডলি তারা। তো আমি ওই কারণে আজকে দোকান না গিয়ে আজকে আমরা এখানে একটা শ্যুটের ব্যাপার করেছিল, আর ওই কারণে এসেছি। আর সত্যি কথা খুব ভালো লাগছে, আমি বেশি দিন করছি না, আমি খুব বেশি হলে 2-3 মাস এদের সাথে জড়িত আছি। আর এমনি আমার শখ হচ্ছে পশু পাখি, পায়রা, এগুলো আমার নিজের ব্যক্তিগত শখ। আর এটার সাথে আমি আরও মানে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, যে মডেলিংটা সবার জন্য হতে পারে। আমার এজ হচ্ছে এখন 36, তো আমি চাই না যে এই এজে এসে সবাই ছেড়ে দিই। আমি চাই আমার এজেরও যারা আছে, যারা বন্ধু আছে, তারাও যেন করতে পারে। মানে মানুষের ইচ্ছার কোনো শেষ হয় না, তো যার যখন ইচ্ছা থাকবে সে সেই দিকে এগোতে পারে। কে কী বললো না বললো সেটা আশা করি কারণ না শোনা উচিত, আর নিজের লক্ষ্যে পৌঁছতে হবে। আমি সাকসেস হই না হই, আমি আমার বেস্টটা দেবো। তো এতে কী হয়, মানুষের মানে অনেকে কী হয় আপসেট হয়ে যায় যে আমি জীবনে কী করব, সবাই আমাকে মানে অ্যাভয়েড করছে, আমি কারোর সাথে মিশতে পারছি না। তো আমি বলবো যার যেটা পছন্দ, কেউ ধরুন পাখি পুষতে ভালোবাসেন, তারা পাখি পুষুন, কারোর গাড়ি কিনতে শখ আছে সে গাড়ি চেপে ঘুরুক, কারোর ধরুন ডিস্কো বারে গিয়ে ডান্স করতে ভালো লাগে সেটা করুক। কোনো জিনিসটাই খারাপ চোখে নেবেন না, সে যদি নিজে ভালো থাকে। কারণ আমি আমার ফ্যামিলিকে যথার্থ টাইম দিই, আমার ওয়াইফ আমাকে যথেষ্ট কম্প্রোমাইজ করে এবং আমাকে সাপোর্ট করে যে তুমি করো, কারণ আমাকে এই ফিল্ডে মিশতে গেলে অনেক ফিমেল মডেল আছে, তাদের সাথে ফটোশ্যুট করতে হয়। তো এটাকে বাজে নজরে যারা দেখে তারা হয়তো ভাববে যে এই ছেলেটা ওর সাথে ফটো তুলছে, এর সাথে ফটো তুলছে, কিন্তু এটা একদমই ঠিক নয়। ফটোটা আমরা তুলছি হচ্ছে 1 সেকেন্ডের ব্যাপার, মানে একটা ক্লিক করতে 1 সেকেন্ড লাগে, তার জন্য সে আমার পাশে আসছে হয়তো 5 সেকেন্ড, জাস্ট ওইটুকুনি শ্যুট করতে আমাদের টাইম লাগে, ওর বেশি কোনো কিছু না। যে সে আমায় জড়িয়ে ধরে আছে 10 মিনিট ধরে, তার সাথে আমার কোনো ফিলিংস হচ্ছে, কোনো কিছুই থাকে না সেই সময়, শুধু ক্যামেরার দিকে আমাদের নজর থাকে, আর টোটালি মনটা আমাদের ওই দিকেই থাকে, কে আমায় ধরে আছে, কীভাবে ধরে আছে, আমাদের সেই দিকে মনটা থাকে না। তো এটাই বলবো দর্শকদেরকে, যে যারা ফটো শ্যুট করে হয়তো জড়িয়ে তুলছে বা বাজে সেন্স নিয়ে কিছু একটা আপনারা দেখছেন, প্রকৃত তারা কিন্তু খারাপ বা বাজে হয় না, কারণ প্রত্যেকের একটা
সুটের ব্যাপার থাকে, মানে কারোর ধরুন বোল্ড স্যুট পছন্দ, তাকে সেটা দিয়ে করানো হচ্ছে, সে প্রফেশনাল ধরুন মডেল, তাকে সেটা করতে হয়, সেটা তার আর্ট। কারণ তা বলে এই নয় যে সে ওই ক্যাটাগরি হয়ে গেল, ও বাজে হয়ে গেল। তো আমি এটাই বলবো, প্রত্যেককে সম্মান দিন, এবং আমি মনে করছি যে এই ফিল্ডটা অনেক বড় এবং প্রত্যেকে এগিয়ে চলুক, ছোট বড় সবাইকে নিয়ে। আমি শুভ্রাণী কুণ্ডু, আমি একজন মডেল। আপনারা সবাই হয়তো কেউ আমায় চিনেছেন, কেউ আমাকে চিনে থেকেছেন, কেউ জানেন কেউ জানেন না, কিন্তু আমি ফ্রিল্যান্স মডেল হিসেবে কাজ করি। আমার হাতে খড়ি হয় চিত্রপ্রেমী বলে একটি গ্রুপ, যেটা রাজীব মুখার্জি দা, সন্দীপ দা এখন চালান, ওখান থেকে আমার হাতে খড়ি। এবং পরবর্তীকালে SMPWC জেডি দা, মানে জয়ন্ত দাশগুপ্ত দার হাত ধরে আমার পথ চলা, এবং সেখান থেকে আমার একটা স্বীকৃতি পাওয়া। তো আজকে যখন আমি এই পজিশনে এসে গেছি যে নিজের একটা পরিচিতি হয়েছে, আমি পরিচিতিটাকে কাজে লাগাতে চাই, আমি আমার নামটাকে আর দশজনের মধ্যে বিলিয়ে দিতে চাই। কী করে বিলিয়ে দিতে চাই? আমাদের আনাচে কানাচে যদি আপনি দেখে থাকেন, প্রচুর মহিলা, প্রচুর মেয়ে এরকম নিজেদের স্বপ্ন পূরণের জন্য বসে থাকে, এবং তারা প্রত্যেকে হয়তো কোথাও না কোথাও, কেউ মেকআপ আর্টিস্ট হতে চায়, কেউ কখনো কোথাও হয়তো মডেলিং করতে চায়, সুপ্ত বাসনা রয়েছে, কিন্তু তারা পারিবারিক প্রেশারে আসতে পারে না, বা তাদের এই ব্যাপারে কোনো ভীতি রয়েছে। অ্যাক্টিং লাইনেও তাই, আমি অ্যাক্টিং লাইনকেও কনসিডার করি। এবং অনেকে আছে যারা এই জোনটা ট্রাই করেছেন, এবং ট্রাই করে তারা একটা তিক্ত অভিজ্ঞতা ফেস করেছেন, এবং ফেস করে তারা পিছিয়ে গেছেন। আমি আমার এম হচ্ছে এই, আজকে আমি যে পজিশনটা পেয়েছি এটাকে আমি কাজে কীভাবে লাগাবো, না আমি চাইছি আমার দিকে, আমি যে শ্যুট অর্গানাইজ করছি, আমি প্রত্যেকবার শ্যুট অর্গানাইজ করি, এবং আমি চাই নতুন মুখ, নতুন মেয়ে মুখ, নতুন ফিমেল মেল যারা ইচ্ছুক মডেলিং লাইনে আসুক, তারা এসে এই জায়গাটা এক্সপিরিয়েন্স করুক। আমরা জানি মডেলিং মানে একটা ভ্রান্তি ধারণা, একটা মানে খারাপ জায়গা, একটা খুব মানে মানে এক্সপ্লয়েটিং জায়গা। আমি সেই জিনিসটাকে চাইছি, আমি আমার ছত্রছায়া দিয়ে যতটা সম্ভব আমি ওই জায়গাটাকে ক্লিন করে দিতে চাইছি। আমি চাইছি এই ভুল ভ্রান্তি ধারণাটা সমাজ থেকে মিটে যাক, এবং অ্যাজ এন মডেল আমি বলবো, আমরা সব মডেল যদি একত্রিত হই, আমরা সব ফটোগ্রাফার্স যদি একত্রিত হই, আমরা সব মেকআপ আর্টিস্ট যদি একত্রিত হই, আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আমরা যদি এস্টাবলিশ করতে পারি সেফলি, আমার মনে হয় সেই জায়গাটা অনেক কালচারড হবে। আজকে যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার লোকেরা বলে, তুই বড়ো হয়ে কী হবে, যে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, এই জায়গাটা অনেকটা পাল্টে গেছে, যুগ পাল্টেছে, আমাদের অ্যাডভান্স ভাবতে হবে। আমাদের বড় হওয়া মানে কিন্তু দাদা বা আর এরকম মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া নয়, সেই জায়গাটা চেঞ্জ হয়ে এখন গ্ল্যামার ইন্ডাস্ট্রিও অনেক ফ্লারিশ হয়েছে। হয়তো এখন এখানে হয়তো প্রথম প্রথম এসে হয়তো যেটা ফেস করবেন, আমিও আমার জায়গা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি যখন এসেছিলাম অ্যাজ এন ফ্রিল্যান্স আমি করেছি, হয়তো প্রথম প্রথম কোনো আয় নেই, কিন্তু যখন আপনি ঘষা মাজা একটা জিনিসকে করবেন না, তখন দেখবেন এখানে ঠিকভাবে গেলে একদম ফ্লারিশিং ক্যারিয়ার। তো আমি চাইছি এই ক্যারিয়ারটা যাতে অন্যদের কাছে পৌঁছাক, মেয়েদের কাছে, স্পেশালি মেয়েরা অনেকের বাড়ি অ্যাডমিট করে না, তো সেই জায়গাটা পৌঁছাক। কেন অ্যাডমিট করে না? ডিউ টু সাম নেগেটিভ ইম্প্যাক্টস। এই জায়গাটা আমি ক্লিয়ার করার জন্যেই আমি নিজে নিজে শ্যুট অর্গানাইজ করি, সবসময় হয়তো না যখন হয় আমি করি, এবং আমি বলি, এবং আমি সবাইকে এই প্ল্যাটফর্মের দ্বারা ইনভাইট করতে চাইছি, নতুন ছেলে নতুন মেয়ে যারা আসেন তারা আসুন, দরকার পড়লে আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করুন, আমি তাদেরকে কিছু কিছু শ্যুটের দ্বারা তাদেরকে এক্সপোজার দেবো, এবং তারা এই এক্সপোজারটাকে ইউজ করে, আমার অনেক সোর্সেস আছে যারা আছে, আমি এটাকে কাজে লাগিয়ে তাদেরকে ওই জায়গাটায় পৌঁছে দিতে চাইছি। আমি দেখুন, আমি তো পুরো ওদেরকে ওই জায়গা দিতে পারবো না, বাট আই ক্যান হেল্প টু সাম এক্সটেন্ট অ্যাজ এন মডেল। আমার মনে হয় বিং আ মডেল, আমার সমাজের প্রতি কিছু একটা কর্তব্য নিশ্চয়ই আছে। শুধু মডেল বলে অনেকের ভ্রান্ত ধারণা এটাও আছে, আজকের দিনে আমি এটা দেখলাম যে মডেল মানে সে আর কি ব্যবসা করে আর কি, দেহ ব্যবসা। আমি বলি, যদি আমি এটা বলি, আমি সবাইকে বলতে চাই, দেখুন এটা দেহ ব্যবসার সঙ্গে আপনি কম্পেয়ার করুন আজকের ডেটে, কি এটা আপনি বলতে পারেন যে জোকার বা যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু ওই জায়গায় আপনি যখন কম্পেয়ার করছেন একটু ভেবে দেখবেন,
কেন না জোকার যারা করছে সার্কাস যারা করছে তারাও জীবিকা, তাদেরও রুজি রুটির দরকার আছে আজকের দিনে, সেটাও একটা কাজ। এবং শুধু তাই নয়, যদি আপনি আমাকে ওই পেশার দিকে ফেলেন, প্রস্টিটিউশনের দিকে মডেলিংটা নিয়ে যান, তাহলে সেটাও বলছে সেটাও একটা কাজ। অ্যান্ড উই শুড অল রেসপেক্ট অল দ্য অকুপেশন, কেননা ইকুয়ালিটি তো আমাদের লতেই লেখা আছে। কাজে কোনো কাজ আজকের ডেটে কেউ যদি বলে এবং কম্পেয়ার করে, আপনারা ভয় পাবেন না, আপনারা চুপ থাকবেন না, আপনারা বলবেন, সেটাও কিন্তু কাজ। উই শুড অল রেসপেক্ট দ্য হিউম্যানস, তাদের কাজ সব কিছু, এটাই হচ্ছে আমার এম। আমি জানি না কতটা পারবো, বাট আমি চেষ্টা করব। আমার দুটো আরও আমি বললাম উঠেছি, রাজীব দা আর সন্দীপ দা, আইলে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তাদের একটা বিরাট বড় হাট আছে, অবভিয়াসলি জয়ন্ত দারও হাট আছে, তিনজনের বিশাল বড় হাত আছে, তো আমি এনাদেরকেও আনবো, এনাদেরও হাত ধরে আপনারা এগোতে পারেন। আমি তো শুধু একটা সোর্স মাত্র, এটাই আমার বলার। তো প্লিজ ডোন্ট গেট অ্যাফ্রেড অফ মডেলিং অ্যান্ড গ্ল্যামার ইন্ডাস্ট্রি, প্লিজ কাম ফরওয়ার্ড। আপনি এক হাত বাড়াবেন, আমি দু হাত বাড়াবো, এইভাবেই কাজটা হবে, এইভাবেই এগোবে। থ্যাংক ইউ।